বিয়ের তিন বছরে মাথায় পারিবারিক অশান্তির জেরে খুন গৃহবধূ। ঘটনা গাজল থানার অন্তর্গত করকচ গ্রাম পঞ্চায়েতের ইচাহার এলাকায়। মৃত ওই গৃহবধূর নাম জয়ন্তী মার্ডি, বয়স 23 বছর। মৃত ওই গৃহবধূকে লোহা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত স্বামী মঙ্গল কিস্কু, যার বয়স 26 বছর, আসামের বাসিন্দা বলে জানা যায় এবং বর্তমানে পলাতক রয়েছে সে। জামাইয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে মৃত গৃহবধূর বাবা বিমল মার্ডি। রক্তাক্ত অবস্থা গৃহবধূর দেহ তার ঘর থেকে উদ্ধার করে তাকে প্রথমে নিয়ে আসা হয় গাজল গ্রামীণ হাসপাতালে এবং সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। পুরো বিষয় নিয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে গাজল থানায়। মরদেহটি ম্যাজিস্ট্রেটের ইনকোয়েস্টের পোস্টমর্টমের জন্য পাঠানো হবে বলে জানা গেছে। পুরো ঘটনা তদন্তে নেমেছে পুলিশ এবং তার পাশাপাশি জামাইকে জেরা করার জন্য পরিবারের তিনজনকে আটক করেছে পুলিশ। কি জানিয়েছে মিতা গৃহবধূর জামাই বাবু শুনবো। আমার যে শালিকা, উনি 1 মাস আগে এসেছিল বাড়িতে প্রেগনেন্ট অবস্থায় এখানে ডেলিভারি করার জন্য। তো এই অবস্থায় গত বিগত 29 তারিখে 29/10/9 ওনার ছেলে হয়। তো এই সে অবস্থায় সে কারণে বিগত মঙ্গলবার তার জন্য নামকরণ অনুষ্ঠান হয়। সে অনুষ্ঠানে ওনার তার স্বামী ছোট্ট কথাকাটি কাটার কোনো হয়েছে বলে আমরা জানতে পেরেছি। গতকাল রাত্রে আমি শুনলাম, তো ওখানে শুনলাম যে এখানে এরকম অবস্থা, আমার শালিকে নাকি খুন করেছে বা মাথার রক্তাক্ত অবস্থা পাওয়া গেছে। তাই পাশে ছিল একটা লোহার বা যে পাশে একটা বাসলা বলে বলা কি মনে হচ্ছে। তো এটা মনে হচ্ছে যে সম্ভবত ওনার তার স্বামী আছে, আমার ভাইরা ভাই, সেই খুন করে পালিয়ে গেছে মনে হচ্ছে। প্রতিবেশীরা কি বলছেন এই প্রসঙ্গে শুনব। মেয়ের বাবার বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, মেয়ের বাচ্চা হয়েছিল। হ্যাঁ, বাচ্চার ওদের মধ্যে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে ওদের নামকরণ করে বাচ্চা 7-8 দিন পরে। সেই 8 দিনের মাথায় একটা প্রোগ্রাম করে ওরা নামকরণ করে। সে নামকরণ অনুষ্ঠানে মেয়ে জামাই আসে এবং তার সপরিবারে আসে এবং তাদের সকালে স্বামী স্ত্রীর মধ্যে মেয়ে এবং মেয়ে জামাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়, উত্তেজিত কথাকাটি কাটা হয় তাদের মধ্যে। সেটা সঠিক আমরা বলতে পারছি না কি নিয়ে কথা কাটাকাটি হয়। তো তারা পারিবারিকভাবে তাদেরকে তাদের মীমাংসাটা করে দেয় কথা কাটাকাটি। তারপরের দিন অনুষ্ঠানের শেষে পরের দিন তার বাবা মাকে তার বাবা জয়ন্তীর বাবা মা তাদেরকে গাজল পৌঁছে দেয়। গাজল পৌঁছে গাজল থেকে ফিরে গিয়ে বাড়িতে গিয়ে দেখে যে বাড়ির দরজা সম্পূর্ণ খোলা এবং তার বাচ্চা ছোটো বাচ্চাটা কাঁদছে এবং পাশে জয়ন্তী দেখছে, জয়ন্তী মার্ডি রক্তাক্ত অবস্থায় ঘরের মধ্যে পড়ে আছে এবং তার বড় তার জামাই আর বড় নাতনি বাড়িতে কেউ ছিল না, পালিয়ে গেছে। এবং এটা খুনের জন্য দায়ে পাশে একটা লোহার বাসলা ছিল, এটা খুন সম্পূর্ণটা তার ছোট জামাই করেছে। মঙ্গল কৃষ্ণ তার নাম, বাড়ি হচ্ছে আপনার চুলকাগাঁও, আসাম রাজ্য। আপনাদেরকে কখন জানানো হলো, আপনারা কখন? আমরা জানতে পারলাম মোটামুটি 9টার দিকে। গিয়ে কি দেখলেন? গিয়ে দেখলাম তো রক্তাক্ত অবস্থা করে আছে এবং আমরা তাড়াতাড়ি তার উত্তরিগড়ি করে হসপিটালে নিয়ে আসলাম এবং ডাক্তার মৃত বলে ঘোষণা করলো। আর আইন সাহায্য নিলাম, এখন আইন যা করবে আইন সেটা দেখবে। সন্দীপ অটো লাইন্স হিরো নিয়ে এলো দুর্গাপূজার এক্সক্লুসিভ অফার। পুরনো গাড়ির বদলে নতুন গাড়ি কেনার সুবর্ণ সুযোগ। যে কোনো কোম্পানির পুরনো গাড়ির বদলে পেয়ে যান নতুন গাড়ি। তাছাড়া পাচ্ছেন 0% ইন্টারেস্ট এবং স্বল্প টাকার ডাউন পেমেন্টে গাড়ি কেনার সুযোগ। গাড়ি কিনলে পাচ্ছেন ফ্রিজ, টিভি, মোবাইল সহ বিভিন্ন পুরস্কার। বিশদ জানতে যোগাযোগ করুন সন্দীপ অটো লাইন্স
পিএন রোড কোচবিহার।